রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট, এতে রান্নাবান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা। অনেকের পাল্টে গেছে দৈনন্দিন রুটিনও। ভুক্তভোগীরা বলছেন তাদের কষ্ট দেখার কেউ নেই। আর তিতাস কর্তৃপক্ষ বলছে 2018 সালের আগে পরিস্থিতি পাল্টানোর কোনো সম্ভাবনা নেই। তানভীর মোর্শেদের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। সাধারণের কষ্ট আর ক্ষোভের বহিঃপ্রকাশ। গ্যাস না পাওয়ার কষ্ট দেখার যেন কেউ নেই। 24 ঘন্টা গ্যাস থাকে না, গ্যাসের কষ্টে কলজার বিরান হয়ে গেছে। আমরা কি বুড়ো হইছি না নাকি? আমরা পানির গরম পানির দরকার নাই। রাজধানীর আদাবরের ছোট্ট বাসায় ছোট্ট সংসারের রান্না করেন লাবণী। কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় একবার রান্না করেই সারাদিন চলতে হয়। কোনোদিন গ্যাস না থাকায় রান্নাই হয় না। ছোট বাচ্চা নিয়ে আমাদের অমানবিক কষ্ট হয়। আসলে দেখা যাচ্ছে যে আমি তো অধিকাংশ সময় 11টার পরে রান্না করে রাখি। আমরা এখন এক বেলাই রান্না করি, তিন বেলা খাই। রোববার সকাল 11টা, পশ্চিম আগারগাঁও। 4 সদস্যের পরিবারের রান্না করতেই হিমশিম খান হাসিনা খাতুন। রান্না করি, এতদিনের পর পর এসে রান্নাটা কভার করে নিই, আর এদিকে রাত 10টার পরে রান্না করি। দৈনন্দিন জীবনের রুটিনটাই বদলাই গেছে, আর মেহমান আসার কথা শুনলে খুশির বদলে আমরা আটকে উঠি। গ্যাসের খরচ আসে 650 টাকা, আমরা 720 টাকা তো আমরা খালি মেসেজ কাটিয়ে কিনতে হয়। পল্লবী এলাকা, একই দিন দুপুর 2:30। কোনো কোনো বাসায় এখনও দুপুরের রান্নাই হয়নি। কেউ কেউ ভোর রাতে উঠে রান্না করে চালায় পরদিন। কেউ আবার নিভু নিভু মোমবাতির আলোর মতো আগুনে রান্নার জন্য রীতিমতো কষ্ট করেন। এমন গ্যাসের তাপ কমে গেছে, মনে করেন মোমবাতি আগুন যে মানে দিনবেলা আগুন বুঝা যায় না। আমি এইচএসসি পরীক্ষা দিব, তো 2 বছর তো খুবই ভোগান্তি। আমি তো বাইরে খাবার তো অরুচি হয়ে গেছে, এটা তো আর খাওয়া যায় না। হাউস লোনের টাকা শোধ করতে পারি না, বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারি না। এলাকা যত মানে মহিলারা বলেন কেউ আর মানে বাঁচার কোনো উপায় নেই। তিতাসের বিল তো চুকাতেই হয় মাস শেষে, সাথে যোগ হয়েছে সিলিন্ডারের খরচ। গ্যাস বিল দেওয়ার পরও আমাদের প্রতি মাসে 2টা করে সিলিন্ডার কিনতে হয়। সিলিন্ডারটা ভাগ করতেছি, আবার গ্যাসের দাম বাড়াইতেছে। সরকারের লাভ হবে আর বাড়িওয়ালার লাভ হবে, আমি বাড়াটি আর তো কোনো উপকার হচ্ছে না। কিন্তু এর সমাধান কি? 2018 সালের আগে মুক্তির আশ্বাস নেই কর্তৃপক্ষের কণ্ঠে। তাদের কথা, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নেই, তারপরেও শীতে বেড়েছে চাহিদা। আমাদের প্রোডাকশন কিছুটা বাড়বে আশা করা যায়, আর এছাড়া 2018 সালে শুরুতে এলএনজি আসলে এই উত্তরণটা এই সমস্যাটা থাকবে বলে মনে করি না। গ্যাস সংকটে বন্ধ হওয়ার উপক্রম অনেক সিএনজি স্টেশন, বিভিন্ন এলাকার শিল্প কারখানার উৎপাদনও বিঘ্নিত হচ্ছে গ্যাসের যথেষ্ট চাপ না থাকায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।